নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে তোমাকে স্বাগত। এই চ্যানেলে পাবে মুভি রিভিউ, এন্টারটেনমেন্টের খবর ইত্যাদি। তো সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো। আজকে করব শান্তিলাল ও প্রজাপতি রহস্য এই সিনেমার রিভিউ। রিভিউ শুরুতেই বলি, অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি যে এত রিভিউ করছেন, একে খারাপ কে খারাপ বলছেন, আপনি নিজে কি করেছেন? তো আমি খুব সামান্য ব্যক্তি। আমি ফিল্ম স্টাডিজের উপরে 5 বছর পড়াশোনা করেছি, আমার একটা ফিল্ম মেকিংয়ের উপর ডিগ্রি আছে এবং আমি নিজে কিছু ফিল্ম বানিয়েছি, শর্ট ফিল্ম বানিয়েছি। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই আই বাটনটায় ক্লিক করে আমার বানানো একটি ফিল্ম দেখতে পারো, যেটা আমার খুব প্রিয়। শান্তিলাল ও প্রজাপতি রহস্য সিনেমা রিভিউ করতে গিয়ে প্রথমেই বলবো যে শান্তিলাল এই যে নাম, এই নামটা আর তার চরিত্রটা, ঋত্বিক যে চরিত্রটি করছে, অর্থাৎ শান্তিলাল নাম এবং তার চরিত্র, উত্তর মরু এবং দক্ষিণ মরু সম্পর্ক এদের মধ্যে। শান্তিলালের জীবনে কোনো শান্তি নেই, তার নাম হওয়া উচিত ছিল অশান্তি নীল। নীল এই কারণে, কারণ সে প্রত্যেক দিন রাতে বাড়ি ফিরে ব্লু ফিল্ম দেখে, নীল ছবি দেখে, লালের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। তাই সিনেমার নাম যাই হোক না কেন, চরিত্রের নাম অশান্তি নীল হলে খুব ভালো হতো। যাই হোক, গল্পের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে বেশি ভূমিকা বা ভনিতা না করে মিষ্টিতে, অর্থাৎ রহস্যের মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যায় গল্প। এবং তারপর ঋত্বিকের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো খুবই আকর্ষণীয়। পুরো গল্পটাই ঋত্বিকের চোখ দিয়ে দেখানো হয়েছে, ঋত্বিকই এই গল্পের কাহিনীকার। আপনি যেন ঋত্বিকের জায়গা থেকেই পুরো ঘটনাগুলোকে দেখবেন। সিনেমাতে ঋত্বিকের সাথে আছে পাওলি দাম। পাওলি দাম একজন খুব বড় অভিনেত্রী, তাকে পোস্টারে দেখলেই মনে হয় যে কিছু এক একটা নিশ্চয়ই রয়েছে তার চরিত্রের মধ্যে, যেটা লোকে দেখতে যাবে, তার ভক্তরা নিশ্চয়ই আশা করে যে তাকে দিয়ে আরেকটু একটু বেশি কিছু দেখতে যাবে। কিন্তু পাওলি দামের ভক্তরা কিন্তু নিরাশ হবে, কারণ এই পুরো ছবিতে পাওলি দামের খুব বেশি ভূমিকা নেই। শেষের দিকে একটু আছে, বাট 70% শুরুর দিকে পাওলি দাম খুব গুরুত্বপূর্ণ এখানে নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে গল্প যে রহস্যতে ঢোকে, যে রহস্য তৈরি করে, যে রহস্যের জাল তৈরি করে, সেটি দুর্দান্ত হলেও শেষ অবধি কিন্তু সেই রহস্য ধরে রাখা যায়নি। গল্প সিনেমা শেষ হওয়ার অনেক অনেক আগেই সিনেমার শেষে কী হবে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে, অন্তত আমি প্রেডিক্ট করতে পারছি। আমার সঙ্গে আর যারা ছিল তারা প্রত্যেকে বুঝতে পেরে গেছে যে সিনেমার শেষে কী হতে চলেছে। তো আমার মনে হয় স্ক্রিপ্টে এই জায়গাটা খেয়াল রাখা উচিত ছিল যে আরেকটুখানি চাতুর্যতা মিশিয়ে কিছু ঢেকে কিছু রেখে তবেই স্ক্রিপ্টটা এগোনো উচিত ছিল, যাতে শেষটা অন্তত মানুষ আগে থেকে না জানতে পারে। শেষটা বুঝে গেলে গল্পের আর রইল কি। ঋত্বিক খুব দুর্দান্ত অভিনয় করেছে, ঋত্বিক তো অভিনয় ভালোই করে, এই ছবিতেও ভালো অভিনয় করেছে। বিদেশি সিনগুলো যেগুলো করা হয়েছে সেখানে ক্যামেরার কাজ এবং লাইটের কাজ দুর্দান্ত, আমার দুর্দান্ত লেগেছে। এডিটিং বেশ ভালো, বেস্ট ফাস্ট। কিছু কিছু কাট বোঝা যাচ্ছে যে এখানে একটা কাট হলো, এবং সেই বোঝা যাওয়াটাই যেন এই কাটের প্লাস পয়েন্ট বলে আমার লেগেছে। রহস্য ছবিতে বা সাসপেন্স ছবিতে এই এডিটিং এবং মিউজিকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এডিটিং খুব ভালো গুরুত্ব পেয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে এডিটিংয়ে, এবং মিউজিকও যথাসম্ভব সাপোর্ট করেছে। লাইটিংয়ের কাজ তো প্রথমেই বললাম খুব ভালো, বাকি সাপোর্টিং যারা আছে তারা সকলেই ভালো। গল্পটা আরেকটু বলিষ্ঠ হলে, যদি প্রেডিক্ট না করা যেত যে কী হতে চলেছে, তাহলে ভালো হতো। বিশেষ করে হাফ টাইমের পরের ভাগটাতে আরও বেশি টাইট হওয়া উচিত ছিল স্ক্রিপ্ট। এই আমার মত, এটা আপনারা জান, আপনারা দেখে আসুন, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আরও সিনেমার রিভিউ পেতে বা এন্টারটেনমেন্টের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।